আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসি হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যেখানে এখানে এগারো যে গুলো আছে এখানে এগারো আমরা এক দুই তিন চার আমরা এই চারটে ম্যাথ সলভ করবো এখানে আর একটা বিষয় বলে নিচ্ছি আমি এই ভিডিওটা করছি চব্বিশ সালে ওকে চব্বিশ সালের মানে তেরো তারিখ পাঁচ মাসে আর কি হ্যাঁ এখন আপনি যদি ছাব্বিশ সালে এই ভিডিওটা দেখেন বা পঁচিশ সালে যে ভিডিওটা দেখেন অবশ্যই দেখা যাবে যে বইয়ের ক্ষেত্রে কিছু আপডেট কিছু পাবেন এখানে তখন আবার কমেন্ট এভাবে বলিয়েন না যে আসলে আমাদের এখানে কিছু ম্যাথ মিসিং গেছে এমন কিছু বলার দরকার নেই আমাদের এখানে পরীক্ষায় কোন বিষয়গুলো আসে থেকে আসে দেখবেন যে বইগুলো করছে এখানে ভাবে যেগুলো সংস্করণ করছে বিগত সালের কোশ্চেন গুলো অ্যাড করে দিয়েছে এখানে আপনার বেসিক কিন্তু এই ম্যাথ এখানে এই ম্যাথ গুলো পারলে আপনি ওই ম্যাথ গুলো পারবেন আর চাইলে আপনি একটা মেরিজ কিনবেন কিনে আপনি বিগত সালের কোশ্চিন গুলো সলভ করবেন এখানে তাহলেই হয়ে যাবে আর কিছু লাগবে না তো প্রথম ম্যাটটা আমরা সমাধান করি এখানে এক নাম্বার কি বলছে এখানে আমাদের একটু কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে এখানে কি বলছে এখানে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে তার মানে আমাদের এখানে ডিফাইন করতে বলছে এখানে বের করতে বলছে পরাবৃত্ত যার শীর্ষবিন্দু আছে শীর্ষবিন্দু আমরা কি জানি এ জানি এখানে এ এ বিন্দুর দেওয়া আছে এখানে এবং নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল এখানে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল ওকে আচ্ছা এবং যা আমাদেরকে এই বিন্দু দিয়ে যায় মানে আমাদের ওই পরাবৃত্তটা আমাদের এখানে এইটা বিন্দু দিয়ে যাবে এখানে এটা আমাদের এখানে বলছে মানে মাইনাস ফোর কমা সেভেন বিন্দু আমি যাবে এখানে তো আমি এখানে জাস্ট স্টেপ বাই স্টেপ ম্যাথটা সলভ করার ট্রাই করতেছি এখানে এখানে আমি এগারোর কোয়া দিয়েছি এখানে নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল মানে কি বলুন তো এখানে তার মানে পরাবৃত্তটা অবশ্যই ভাবে এভাবে হবে এখানে আমাদের এই যে আমি আট করছি অলরেডি এখানে নিয়ামক রেখা এম জেড এম ড্যাশ না এখানে এক্স অক্ষের সমান্তরাল মানে দেখুন আমাদের এই যে এক্স এর সাথে সমান্তরাল হবে আছে এখানে ওকে তো এক্স অক্ষের সমান্তাল মানে কি আমাদের পরাবৃত্তি এরকম হবে যদি আমাদের ওয়াই অক্ষের সমান্তাল তাহলে কি হতো এখানে মানটা আমাদের এই পাশে হতো এখানে এই যে এভাবে হতো আর নিয়মক রেখা মানে পরাবৃত্তি তখন কি হতো x অক্ষের উপর হতো এখানে ওকে মানে ব্যাপারটা আর কি যে মানে বা অক্ষ রেখাটা তখন কি হতো এখানে এক্স অক্ষ হতো আর আমাদের কিন্তু অক্ষ রেখা কিন্তু ওয়াই অক্ষ এখানে ওকে ওয়াই অক্ষ অক্ষ রেখা কারণ আমাদের ওয়াই অক্ষটা হচ্ছে অক্ষ রেখা কেন হবে আচ্ছা যাই হোক আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তো যেহেতু x অক্ষের সমান্তাল সেই কারণে আমি এখানে পরাবৃত্তটাকে এভাবে অ্যাড করলাম হয় পরাবৃত্ত মানে পরাবৃত্তের ওয়াই অক্ষের মানে সরি পরাবৃত্তের অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল এটা কম হবে এখানে পরাবৃত্তের অক্ষ এই যে অক্ষরা কি এটা না এই যেটা এই অংশটা এই পরাবৃত্তের অক্ষটা কি হবে এখানে ওয়াই অক্ষের সমান্তরাল মানে আমাদের ওয়াই অক্ষ মানে হয় দেখা যাচ্ছে পরাবৃত্ত এই পাশে আসছে নালে এই পাশে আসছে আর কি ওকে মানে একটু তো এদিক সেদিক থাকবে এখানে আমি তো এখানে জাস্ট একটা জাস্ট নর্মাল যে পরাবৃত্তটা আমরা ফিক্স আর কি ওটা নিয়ে সবসময় দেখাচ্ছি এখানে তো আমরা একটা সূত্র জানি এখানে সেই সূত্রটা হচ্ছে কি যদি একটা পরাবৃত্ত শীর্ষবিন্দু থাকে এখানে শীর্ষবিন্দু এবং এটা যে কোনো একটা অক্ষের সমান্তর এক্স অক্ষের সমান্তর হতে পারে এখানে অক্ষরেখাটা অথবা কি ওয়াই অক্ষের হতে পারে এখানে এটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে তো যে পরাবৃত্তের মানে শীর্ষবিন্দু দেওয়া থাকে এবং এই পরাবৃত্তটা যে কোনো অক্ষের যে হয় এখানে খুব ভালো করে বুঝবেন এখানে এখানে যেহেতু আমাদের এখানে ওয়াই অক্ষের সমান্তর বলছে এখানে কোন অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের আমরা কিন্তু জানি ওয়াই অক্ষের সমান্তরাল হলে অক্ষরেখা মানে এরকম আর কি হবে আর আমরা জানি যেদিকে এটা মুভ করে থাকে এখানে এটা আমাদের সিঙ্গেল থাকে তার মানে ওয়াই অক্ষের দিকে তাহলে থাকবে তো ওয়াইটাকে সিঙ্গেল থাকবে এখানে তো লেখা থাকবে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই মাইনাস ওয়াই লেখা যাবে মানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এটা ওয়াই অক্ষের সমান্তরাল বিধায় আমাদের এরকম হয়েছে এখানে আবার যদি এটা এক্স অক্ষের সমান্তরাল হতো এইরকম রকম আমরা করবো তখন আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান হতে কেন আর একটা ওয়াই ওয়াই টু ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার হতে কেন ওকে জাস্ট এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ আর কি যখন আমাদের কি থাকবে শীর্ষবিন্দু দেওয়া থাকবে এবং কি আমাদের এখানে একটা অক্ষের সমান্তরাল রেখা থাকবে অক্ষরেখাটা তো সেরকম ক্ষেত্রে আমাদের সমীকরণ হচ্ছে এরকম দাঁড়াবে যেহেতু শীর্ষবিন্দু আমাদের এখানে কি ফোর কমা মাইনাস থ্রি দেওয়া আছে এখানে তার মানে মানটা বসাবো এখানে এই ফোর এর মানটা হচ্ছে এক্স এর মান এখানে বসালাম আর ফোর এ ওয়াই এর মানটা কত মাইনাস থ্রি মানে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে ওকে এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে কয় নম্বর দুই নম্বর এবং আমাদের কোশ্চেনে বলছে দেখুন আমাদের এই পরাবৃত্তটা আমাদের মাইনাস ফোর কমা মাইনাস সেভেন বিন্দু আমি এখানে তাহলে লেখা যাবে যেহেতু পরাবৃত্তটি মাইনাস ফোর কমা মাইনাস সেভেন বিন্দু আমি কাজে আমরা লিখবো এখানে মানগুলো বসাবো এই এক্স এর জায়গায় কি বলবো মাইনাস ফোর বসাবো এখানে এবং

পরাবৃত্তের সমীকরণ যে পরাবৃত্তের সমীকরণ যেটা আমরা পেয়ে যাই তাহলে আমাদের এই যে এই দুই নম্বর সমীকরণে এর মানটা বসালে হয়ে যাবে তো লিখবো যে a is equal to minus -4 সমীকরণ দুই বসাবো তো x minus 4 হোল স্কয়ার 4 into 4 minus 4 এটা লিখবো আর কি এন্ড এটা a a b হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2ab b স্কয়ার সাত সাড়ে ষোলো হবে এবং এখানে কি সাত সাড়ে মাইনাস ষোলো ষোলো ওয়াই আর মাইনাস মাইনাস প্লাস মাইনাস আটচল্লিশ হবে এখানে এগুলোকে আমি যদি এক্সচেঞ্জ করা রাখি এখানে মাইনাস এইট এক্স আবার এই ষোলো মাইনাস টেপে এসে প্লাস করলাম অ্যান্ড আটচল্লিশটি প্লাস হবে এখানে তখন কত আটচল্লিশ প্লাস কত বেশি চৌষট্টি হবে এখানে ওকে তার মানে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তির সমীকরণ আই থিঙ্ক বুঝতে পারছেন এই ম্যাথ গুলো সবগুলো আমাদের এই প্যাটার্ন নিয়েই সবগুলোই হবে এখানে এরপরের ম্যাথ আমরা চলে যাচ্ছি এখানে দুই নম্বর বলছে দেখুন এখানে কি বলছে এত বিন্দু আমি মানে আমাদের পরাবৃত্তটা এত বিন্দু এবং পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে তার মানে এই যে পরাবৃত্তটা আমরা বের করবো এখানে এই পরাবৃত্ত হচ্ছে ফোর ফাইভ বিন্দুগামী এবং হচ্ছে এর শীর্ষ দেওয়া আছে এখানে এর মানটা দেওয়া আছে এখানে এবং এটা আমাদের বলছে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল আর আমাদের নিয়ামক রেখার কথা বলছিল এখানে নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল একটু এই বিষয়টা একটু ভালো করে বোঝার ট্রাই করুন তো এখানে আচ্ছা এখানে অক্ষরেখা সমান্তরাল বলুন তো আমাদের এক্স অক্ষের সমান্তরাল যদি অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে নিয়ামক রেখা কি হবে এখানে এক্স অক্ষের উপর লম্ব হবে আবার নিয়ামক রেখা যদি আমাদের এক্স অক্ষের সমান্তরালে তার মানে ব্যাপারটা এরকম না এই নিয়ামক রেখে পাশে দিলাম এটা যে আর দিলাম নিয়ামক রেখা যদি এক্স অক্ষের সমান্তরালে তাহলে আমাদের অক্ষ রায় কি বলুন এখানে ওয়াই অক্ষের সমান্তরাল হবে এখানে কারণ ওয়াই অক্ষের সমান্তরাল সো এই বিষয়গুলো একটু বুঝে বুঝে আমাদের করতে হবে এখানে না না বুঝলে কিন্তু এই ম্যাথগুলো সলভ করা যাবে না এখানে আচ্ছা যাই হোক আমি এখানে এত যাচ্ছি এখানে হিস্টোরিক্যাল বিষয় না বলে তার মানে এখানে আমাদের কি বলা আছে এখানে এখানে বলা আছে যে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল ওকে তো অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তর হয় তাহলে নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তর তো আগের মতোই আমি এখানে এই কাজটা করলাম এখানে এখানে সলিউশনটার দিকে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তর তার মানে এইরকম হবে তার মানে নিয়ামক রেখা কি হবে এখানে এক্স অক্ষের সমান্তর হবে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা জানি যে পরাবৃত্তের শিষ্য দেওয়া আছে এখানে এবং কি অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল এরকম মানে যেহেতু অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল তার মানে কি হবে এখানে ওয়াইটা আমাদের এ পাশে যাবে সিঙ্গেল আমাদের এক্সটাকে এস করা হবে তো আমরা এক্স মাইনাস এক্স ওয়ান ইজিক্যাল টু ফোর এ ইন্টু ওয়াই মাইনাস ওয়ান করবো এখানে এখন যেহেতু শীর্ষবিন্দু আমাদের টু কমা থ্রি কাজে আমরা করবো কি মানটা বসাবো এখানে এক্স মাইনাস টু করবো এখানে হোল স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই মাইনাস কত করবে থ্রি করবে এখানে ওকে আচ্ছা এবং আমাদের এটা হচ্ছে আমাদের পরাবৃত্তির সমীকরণ এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ ওকে এটা হচ্ছে পরাবৃত্তের এটা একটা আমাদের পরাবৃত্ত এখানে এখন যেহেতু এই যে পরাবৃত্তটা এই পরাবৃত্তটা আমাদের কি গিয়েছে এখানে আমাদের এখানে একটা বিন্দুগামী হয়েছে এখানে সেটা হচ্ছে আমাদের টু কমা থ্রি বিন্দুগামী হয়েছে এখানে টু কমা থ্রি বিন্দুগামী আমি কি কোনো মিস্টেক করছি নিয়ে কিন্তু তো এটা এটা হ্যাঁ ও ফোর কমা ফাইভ বিন্দু সরি যেহেতু পরাবৃত্তটি ফোর কমা ফাইভ বিন্দু দিয়ে যায় কাজে আমরা করবো মানটা বসাবো এখানে মানটা বসে এর মানটা বের করবো এখানে ওকে তো এই যে আমাদের এক্স এর মানটা ফোর এখানে অ্যান্ড হচ্ছে আপনার এখানে ওয়াই এর মানটা কত ফাইভ মানগুলো বসানোর পর দেখবে যে এখানে দুই হবে দুই এর প্রেস করা হবে এখানে এবং এখানে দুই গুণন চার হবে এখানে তার মানে এটা কাটলে কত বেশ চার চার কাটলাম মানে হাফ হবে আর কি এর মানটা ওকে এর মানটা হাফ আমি যে সমীকরণ বসাই তাহলেই কাজ আমাদের শেষ এখানে ওকে এর মানটা হাফ আমি করবো কি দুই নম্বর সমীকরণে বসাই দেবে এখানে কাজ না এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু টু ইন্টু হাফ ইন্টু ওয়াই মাইনাস থ্রি এখানে তো এটা কাটলে হবে টু হবে এখানে তো এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্র এখানে এ টু প্লাস বি এখানে আমাদের টু ইন্টু ওয়াই টু ইন্টু থ্রি মানে কি সিক্স হবে এখানে সো এক্স মাইনাস ফোর এক্স এখানে কি মাইনাস টু হবে এখানে অ্যান্ড এ মাইনাস সিক্স এর পাশে প্লাস হবে মানে টেন হবে এখানে এ আর কি এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ আই থিঙ্ক এটা বুঝতে পারছেন পরাবৃত্তের সমীকরণ এখানে আচ্ছা এরপর আমরা এখানে তিন নম্বর ম্যাটার সলিউশন করি এখানে এখানে কি বলা আছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সুয়েটে রুয়েটে বুটেক্সে এই কোশ্চেনটা অনেকবার আসছে দুই তিনবার করে আসছে আর কি একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে এর মান দেওয়া আছে এখানে এবং দৈর্ঘ্য দর্গ দেওয়া এখানে ওকে মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানি এখানে ফোর জানি এখানে এই ফোর মানটা কি অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল কি বলছে এখানে অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল এখানে বলছে সো একটু আমরা এখানে সলিউশন করি এখানে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে কি আমাদের এক্স অক্ষের দিকে আমাদের এটা থাকবে এখানে এটা হচ্ছে এক্স অক্ষর এটা এটা হচ্ছে আমাদের এক্স এক্স এটা অক্ষ এখানে আর অক্ষরেখা তো আমাদের এটা না অক্ষরেকা এক্স অক্ষের সমান্তরাল এবং নিয়ামক রেখা কি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে দেখুন ওয়াই অক্ষের সমান্তরাল ওকে আচ্ছা আমি যা চিত্রটা দেখাইছে এখানে বোঝানোর জন্য আর আর কিচ্ছু না এখানে যেহেতু অক্ষরেকাটি এক্স অক্ষের সমান্তরাল আমরা জানি শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে এক্স ওয়ান ওয়ান এবং অক্ষরেখাটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে আমাদের এবার এবার সমীকরণটি কেমন হবে দেখুন তো আমাদের এখানে হবে কি যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তার মানে এক্স মাইনাস এক্স ওয়ান হবে আর আমাদের এখানে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে এখানে ওকে যার সমান্তরাল অক্ষরেখা সেটা আমাদের কি ফোর এর সাথে চলে যাবে এবং সিঙ্গেল হবে এখানে কোনো স্কোর হবে না আর যার সমান্তরাল না সেটা কি স্কোর হবে এখানে যেহেতু ইহা কি বন্ধু আমাদের একই মতো সব মেথড আমি এখানে একই প্রসেসে করছি এখানে শীর্ষ বিন্দু দেওয়া আছে এখানে ফোর কমা মাইনাস তিনলে বসাবো এখানে মানটা এখানে এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়াই কত এখানে থ্রি মাইনাস থ্রি এখানে করলাম অ্যান্ড ফোরে এক্স মাইনাস এক্স ওয়ান মানে কতখানে আমাদের এখানে ফোর আর কি এটাকে আমি এক নম্বর দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে ওকে আর আমাদের সত্য মতো কি দেওয়া আছে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া এখানে ফোর তো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি ফোর এ মানে এর মডুল আছে এখানে ওকে তো এই মডুলাসটা যখন কাজ করবো তখন দেখা যায় এখানে প্লাস মাইনাস চলে আসে এখানে এটা মনে রাখবেন একটু এখানে মডুলাসের কাজ করলে আমাদের প্লাস মাইনাস চলে আসে এখানে সো এই ফোর ফোর কাটলে আমাদের এ ইকুয়াল টু প্লাস মাইনাস কি থাকবে এখানে ওয়ান আসবে এখানে তো এই এ ইকুয়াল টু মানটা ওয়ানটা এই প্লাস মাইনাস যে ওয়ানটা আছে আমাদের এখানে এই ওয়ানটা সমীকরণ দুইয়ে বসাবো তো এখানে কত হচ্ছে এখানে ফোর এ এর মান তো এখানে ওয়ান প্লাস মাইনাস ওয়ান এ প্লাস মাইনাস আমি একবার কমন নিলাম নিয়ে আমি এখানে গুণ করলাম ফোর কে ফোর চার চার ষোলো এখানে করলাম মানে এখানে প্লাস মাইনাস আমি এখনো গুণ করিনি এখানে ওকে এখন আমি যদি আগে প্লাস নিয়ে যে কাজ করি তখন আমাদেরকে এই মানটা তো এখানে স্থির থাকবে এখানে এন্ড প্লাস নিয়ে কাজ করলে ফোর এক্সট্রা এটা প্লাস তার মানে এটা পাশে মাইনাস হবে এখানে এবং এই ষোলোটা কি হবে এখানে মাইনাস হবে এটা প্লাস হবে তো নয় আর ষোলো কত পঁচিশ হবে এখানে এটা একটা প্লাস নিয়ে কাজ করবো এখানে ওকে এন্ড মাইনাস নিয়ে কাজ করলে আমাদের এই পাশে তো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবেই আর মাইনাস কত হবে এখানে মাইনাস ফোর এক্স মাইনাস প্লাস ষোলো তার মানে এটা ক্যালকুলেশন করলে এরকম একটা মানা যাবে এখানে এই দুটো হচ্ছে আমাদের এখানে সমাধান আর কি এখানে এর হচ্ছে চার নম্বর ম্যাথটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ এবং খুবই ইজি একটা ম্যাথ এখানে বলছে এখানে থ্রি কমা থ্রি সিক্স কমা ফাইভ এবং কি সিক্স কমা মাইনাস থ্রি বিন্দু যে পরাবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল তার সমীকরণ বের করতে বলছে এখানে তার মানে এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ আমাকে বের করতে বলছে এখানে অক্ষরেখা কার সমীকরণ সমান্তরাল এখানে এক্স অক্ষের সমান্তরাল এই ক্ষেত্রে আমাদের আরেকটা ইকোয়েশন আছে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল মানে কি বলুন তো এখানে আমি একটু আগে বললাম এই বিষয়টা এরকম না এই ক্ষেত্রে আমাদের এক্স অক্ষের হলে কি ওয়াই এর মানটা কি থাকবে বলতে এ স্কয়ার থাকবে তো এটাকে লেখা যাবে এক্স ইজ টু মানে এ ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি আর কি এভাবে লেখা যায় মানটাকে ওকে যদি আমাদের এক্স অক্ষের সমান্তরাল বলে এভাবে আমাদের এটা আমরা এভাবে লিখতে পারবো এখানে আই থিঙ্ক বোঝাতে পারছি ব্যাপারটা আমি আপনাকে সো এ আর কি এটাকে এভাবে লেখা যাবে মানে অর্থাৎ যার অক্ষর সেটা আমাদের স্থির থাকবে মানে তার উপর কোনো স্কোর হবে না আর জান না তার কি এখানে স্কোর করবে কেন ওকে তো এখানে বলা আছে কেন যে পরাবৃত্তের অক্ষ রেখা এক্স অক্ষের সমান্তরাল তার সমীকরণকে এখানে এ মানে এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার বি ওয়াই প্লাস সি এটা এক নম্বর ইকুয়েশন দিলাম তার মানে এটা আর কি আমাদের পরাবৃত্তের সমীকরণটা হবে এটা আমাদের এম জেড এম ড্যাশ এখানে ড্যাশ এর উপকেন্দ্র হচ্ছে আমাদের এ কমা জিরো এখানে ওকে এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ এটা আমাদের এখানে একটা বিন্দু এখানে পি এক্স ওয়াই এখানে করলে এখানে ওকে এইভাবে মানগুলো দিলে সমস্যা নেই যেহেতু এক নং পরাবৃত্ত থ্রি কমা থ্রি সিক্স কমা ফাইভ এবং কি সিক্স কমা মাইনাস থ্রি বিন্দু আমি তো আমি সবগুলো বিন্দু বসাবো এখানে আমি যখন এখানে এই থ্রি কমা থ্রি বিন্দুটা বসাবো তখন আমাদের এক্স এর মানটা তিন এখানে আর এখানে কি ওয়াই এর মানও তিন 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 থেকে নাইন এ হবে এখানে আর এখানে কি নাইন বি হবে প্লাস সি হবে এটা আমি আরেকটা ইকুয়েশন দিলাম আর যখন আমি এখানে সিক্স কমা ফাইভ বসাবো তখন আমাদের এখানে সিক্স বসবে এক্স এর মানটা

সো দুই এবং তিন না দুই এবং চার থেকে আমি যে কাজ করি এখানে এটা নিয়ে করবো একটু পরে এই দুই এবং চার থেকে আমরা দেখতেছি আমাদের এখানে এখানে এ আছে এখানে তো এবং সি কিন্তু উভয় কিন্তু এখানে ওকে নাইন এ এবং সি ক্লিয়ার যাবে এই মানটা লেখা যাবে না থ্রি মাইনাস থ্রি লেখা যাবে এখানে এটা লেখা যাবে এই যে এখান থেকে দেখুন নাইন এ এবং সির মানটা এই পাশে রাখলে আমাদের এখানে থ্রি মাইনাস থ্রি লেখা যাবে এখানে এখন এই যে আমাদের এখানে এই এই সমীকরণে নাইন এ মাইনাস কত মানটা এখানে বলুন সিক্স তো আছে এখানে আর মাইনাস থ্রি বিটা আসে এখানে তো আমাদের এখানে ওকে তো আমাদের এখন একটা বিষয় দেখুন এটা আমাদের তিনটায় পাশে গেলে কি হবে সিক্স মাইনাস থ্রি মানে কি থ্রি হবে আর এই তিন তিন কথা ছয় হবে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন মেবি মানে আমি এখানে চাইলে কিন্তু এই কাজটা করতে পারি যে আমাদের এক নম্বর ইকুয়েশন থেকে একটু হিজিবিজি বেশি হয়ে গেছে আমি তারপরে একটু রিমুভ করে দিয়ে কাজটা করতেছি এখানে

দুই থেকে তিন যে বিয়োগ করেন দুই এবং তিন বিয়োগ করলে আমাদের একটা মান পাবো এই দুই আর তিন বিয়োগ করবেন তো দুই নম্বর ইকোয়েশন থ্রি মাইনাস এটা দেওয়া আছে এখানে এবং তিন নম্বর এর মানটা দেওয়া আছে বিয়োগ করলে সি সি কাটা যাবে এখানে এখানে মাইনাস থ্রি হবে এখানে এখানে কত আর নয় থেকে পঁচিশ বাদ দিলে মাইনাস ষোলো হবে এখানে কি মাইনাস টু বি হবে এখানে সো এখানে আমাদের বি এর মানটা হচ্ছে মাইনাস হাফ ওকে এই মাইনাস থ্রি এটা করলাম এখানে অ্যান্ড মাইনাস মাইনাস প্লাস হবে এখানে টু টু কাটা যাবে এখানে তো তার মানে এ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাবো এখানে ক্যালকুলেশন করে তো এর মান ওয়ান বাই ফোর এবং বি এর মান ওয়ান বাই মাইনাস টু এখানে এটা সমীকরণ দুইয়ে বসালে সির মানটা পাবো এখানে ওকে তো সমীকরণ দুইয়ে বা একে যে কোনো জাতে বসান বসানোর পর সির পাবেন এভাবে নাইন বাই ফোর পাবেন এখানে মানে নাইন বাই ফোর আপনার যে এখানে ইকুয়েশনটা আছে এখানে যে এখানে আপনার এই যে এক নম্বর যে ইকুয়েশনটা আছে এক্স ইজ ইকুয়াল টু এটা আর কি এখানে এ বি সি এর মানটা বসালে আমাদের পরাবৃত্ত সমীকরণ পেয়ে যাবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা সেম ভাবে করবো কি আমাদের এখানে পাঁচ নম্বর ম্যাটটা করবো ছয় নম্বরটা করবো এবং হ্যাঁ পাঁচ ছয় করবো আর কি আপনারা জাস্ট ট্রাই করবেন না পারলে আমাকে দেবেন নেই আমি করে দেব আর কি